দর্শক স্বাগত জানাচ্ছি আয়ন জার্নালের সাথে আছি আমি এসএইচ শোক আয়ন জার্নাল হচ্ছে সংবাদের ভিতরের সংবাদ এবং এই সকল সংবাদ প্রবাহনে আলোচনা পর্যালোচনা আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আজকে স্কাইপে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে ডক্টর আতিউর রহমান সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক এবং আরও যুক্ত হয়েছে সেলিমা আহমেদ সংসদ সদস্য এবং সাবেক পরিচালক এফবিসিসিআই এবং এছাড়া আরও যুক্ত হয়েছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সাংগঠনিক সম্পাদক বাংলাদেশের জাতীয় দাবাদীর দল। স্বাগত আপনাদের তিনজনকে আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য। বরাবর কথা মূল আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব আজকের শীর্ষ কয়েকটি পত্রিকার প্রধান শিরোনাম। দৈনিক নয়া দিগন্ত, দেশে করোনা মৃত্যু ছাড়ালো 1500, আজ থেকে সংসদে বসছে বাজেট আলোচনা। করোনা মহামারীতেও সেবায় অবিচল পুলিশ, 4 লাখ অবৈধ বিদেশি কর্মী নিয়ে যাচ্ছে 42,500 কোটি টাকা। দৈনিক ভোরের কাগজ, কীট সংকটে পরীক্ষা কম, নেতৃত্বে নতুন রক্ত সঞ্চালন জুগিয়েছে প্রাণশক্তি, আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলাদেশ প্রতিদিন সুসময় ও চ্যালেঞ্জে আওয়ামী লীগ, বিস্ময়কর সম্পদের মালিক 3 এমপি। দৈনিক সমকাল, আসল রেড জোনে নেই লকডাউন, মৃত্যু 1500 ছাড়ালো। দৈনিক ইনকেলাব, বাড়ছে বিচার ব্যবস্থায় ব্যয় উপেক্ষিত হাইকোর্টের পর্যবেক্ষণ, কথায় কথায় মামলা, আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দৈনিক যুগান্তর, বিলম্বিত রিপোর্ট নিয়ে জটিলতা, করোনায় নমুনা পরীক্ষা এখনও লক্ষ্যহীন। এছাড়া রয়েছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, প্রণোদনা প্যাকেজ থেকে দ্রুত ঋণ বিতরণের নির্দেশ। দৈনিক জনকণ্ঠ, করোনা কী অপেক্ষা করছে সামনে। এই ছিল কয়েকটি প্রধান পত্রিকার শিরোনাম। আমি চলে যাচ্ছি আলোচনায়। আমি শুরুতেই যাচ্ছি ডক্টর আতিউর রহমান আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমি প্রথমেই আপনি কেমন আছেন এই সংকটময় সময়ে, এবং হচ্ছে আমি আপনার কাছে যেই বিষয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে গত 11 জুন বাংলাদেশ সরকার বাংলাদেশের অর্থমন্ত্রী 2020 এবং 2021 সালের বাজেট ঘোষণা করেছেন। তো এই বাজেটকে কীভাবে মূল্যায়ন করছেন আপনি? আমি ভালোই আছি, ধন্যবাদ। আমি বাজেট নিয়ে আমার কথা অনেক আগেই বলে ফেলেছি, সেগুলো আজকে হয়তো আবার রিপিট হবে। আমরা এবারের বাজেটটাকে আমি শুরু থেকেই বলে আসছিলাম যে এবারের বাজেটটা হতে হবে বেঁচে থাকার বাজেট, এটা টিকে থাকার বাজেট। আগে আমাদের আগে বেঁচে থাকতে হবে, স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেমন করে হোক আমাদের মানুষগুলোকে একটা বাঁচিয়ে রাখতে হবে। আমরা যদি বেঁচে থাকি তারপর অর্থনীতির কথা আলাপ করতে পারবো, সমাজ বাণিজ্য সবকিছু নিয়ে আলাপ করতে পারবো। সুতরাং জীবন বনাম জীবিকা নয়, জীবন এবং জীবিকা একসঙ্গে আমরা চেয়েছিলাম এই বাজেট। বাজেটের যদি আমি প্রায়োরিটিস দেখি, যদি কৌশলের দিক থেকে আলাপ করি, তাহলে মোটামুটি ভাবে আমাদের এই যে আকাঙ্ক্ষা বেশ খানিকটা পূরণ করেছে বাজেট। বরাদ্দের দিক থেকেও খানিকটা এসছে, কিন্তু খেয়াল করতে হবে যে আমাদের প্রায়োরিটি যদি বলি, অগ্রাধিকার যদি বলি, আমাদের হেলথে অগ্রাধিকার 1 নম্বর, এগ্রিকালচারে 2 নম্বর, সামাজিক সুরক্ষায় 3 নম্বর, স্টিমুলাস প্রোগ্রাম 4 নম্বর, এই এবং শিক্ষা খাতেও গুরুত্ব দেওয়া হয়েছে। সে গুরুত্বের বিচারে এটা ঠিকই আছে আমি মনে করি, কিন্তু গুরুত্ব দেওয়া এক জিনিস, আরেকটা হলো আপনাকে আশ্বস্ত করতে হবে আপনি কি কিভাবে এই টাকাটা খরচ করবেন, কোথায় আগে খরচ করবেন, এই সক্ষমতা কোথায়, সংস্কার কোথায়, এই জিনিসগুলো দিয়ে আপনাকে আশ্বস্ত তৈরি করতে হবে। এবং আমি সবসময় বলি যে এবারের বাজেটে আমরা প্রবৃদ্ধি কত হলো, প্রবৃদ্ধি আগামীতে কত হবে, এই আলাপ না করাই ভালো ছিল, কারণ আমরা এই সময় একটা যুদ্ধে আছি। আমি মনে করি যে আমরা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আছি। আগে বিশ্বযুদ্ধগুলো এক একটা অঞ্চলে অঞ্চলে হতো, কিন্তু এবারের বিশ্বযুদ্ধ সারা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। সুতরাং এখন চ্যালেঞ্জ হলো আমাদের মানুষগুলোকে বাঁচিয়ে রাখা, এবং এই জায়গাতে স্বাস্থ্যখাতে শুধুমাত্র বরাদ্দ বাড়িয়ে নয়, স্বাস্থ্যখাতের যে সমস্ত যে জিনিসগুলো দরকার, যেমন আমাদের আইসিইউ এখন যে পরিমাণ আছে এটার হয়তো দ্বিগুণ করা দরকার, আমাদের লক্ষ লক্ষ আমাদের আপনার অক্সিজেন কনসেন্ট্রেটর দরকার, আমাদের হয়তো শত হাজার হাজার ভেন্টিলেটর দরকার, এগুলো কি সংগ্রহ করছি আমরা? আমাদের এখনো 15,000 পর্যন্ত আমরা কিট পরীক্ষা করতে পারছি, এটা 50,000 নিয়ে যাওয়া উচিত ছিল। আমাদের 35% মানুষ এখন মাস্ক ব্যবহার করে, এটা মাননীয় সংসদ সদস্য এখানে আছেন, গ্রামে দেখবেন যে একদম কেউ মানছে না আমাদের এই যে গুরুত্বটা, এই সচেতনতাটা এখনো অনেক আগে। সেই জন্য আমাদের ঘরে ঘরে আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্টদের যাওয়া উচিত, এবং যারা সেবা দিচ্ছেন তাদেরকে যাওয়া উচিত।
এবং স্বাস্থ্য খাতে আমাদের আরও যে কাজটা করা দরকার, আমাদের দরকার হলে ক্র্যাশ ট্রেনিং দিয়ে আমাদের আমাদের দেশের যারা আছেন তাদেরকে, আমাদের যারা সিনিয়র ফিজিশিয়ান আছে এবং লন্ডনে কিংবা নিউ ইয়র্কে আছেন আমাদের NRB, তাদের সাথে নিয়ে আমরা নতুন করে অন্তত আরও 2,00,000 হেলথ ওয়ার্কার আমাদের তৈরি করে ফেলা উচিত এই এই সময়টা আমরা যে সময়টা পেলাম, এবং এই সময়টা আমরা ব্যবহার করবো এবং যে PPEগুলো ডাক্তাররা ব্যবহার করছে, কারণ চীনের যে বিশেষজ্ঞ টিম এসেছিল তারা বলছে যে আমরা 40,000 হেলথ ওয়ার্কার ওয়ানে পাঠিয়েছিলাম, একজনও ইনফেক্টেড হলো না, কিন্তু বাংলাদেশে এত ডাক্তার কেন ইনফেক্টেড হচ্ছে এবং এত কেন মারা যাচ্ছে, সেই জন্য এই জায়গাগুলোতে আমাদের খোঁজ করতে হবে এবং শুধুমাত্র বরাদ্দ না দিয়ে প্র্যাকটিক্যাল যে কাজগুলো এগুলো করতে হবে। তবে আমি কয়েকটি ব্যাপারে গুরুত্ব দিব, সেটি হলো যে এবারের এই যে এখন যে সময়টা যাচ্ছে এখানে আমরা একটা ডিজিটাল বাংলাদেশের সুফলটা পাচ্ছি, আমরা যে ডিজিটাল বাংলাদেশ করতে চেয়েছিলাম সেটার একটা সুফল পাচ্ছি, এবং এই ডিজিটাল বাংলাদেশের প্রধান বাহনই হলো আমাদের ইন্টারনেট, আমাদের মোবাইল ফোন। এই জায়গাতে ট্যাক্স বাড়ানোর যে পরিকল্পনা সরকার নিয়েছে এটা বোধহয় ঠিক হয় না এই বাজেটে, আমি মনে করি যে এখান থেকে আমাদের বিশেষ করে তরুণদের জন্য এটা একটা একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তরুণদের জন্য একটা বোঝাও হয়েছে। শিক্ষাক্ষেত্রে আমাদের এই ইন্টারনেটের ব্যবহার আজকাল খুব বেশি এবং সেই জায়গাটাতে আমরা এই এটা তাড়াতাড়ি উদ্ধার করা উচিত বলে আমরা মনে করি। কৃষিক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কৃষিতে সবচেয়ে বেশি যেটা দরকার আমি মনে করি, কৃষি বা অন্যান্য সব ক্ষেত্রে আমাদের একটা সিনারিও অ্যানালাইসিস করা উচিত এবং আমরা আমরা বিজনেস অ্যাজ ইউজুয়ালে না থেকে আমরা ভবিষ্যতে আমাদের কোন জায়গাগুলোতে আমাদের গুরুত্ব বেশি দেওয়া উচিত সেই জায়গাটা কৃষিতে আমার মনে হয় যে সেরকম একটা একটা অ্যানালাইসিস থাকলে ভালো হতো। যেমন আমাদের হয়তো পণ্য প্রচুর বিক্রি হচ্ছে, যেমন সেদিন দেখলাম মৌলভীবাজার শ্রীমঙ্গলে প্রচুর আনারস তৈরি হচ্ছে কিন্তু সেই আনারসগুলো আমরা বিক্রি করতে পারছি না, ট্রান্সপোর্টও আছে কিন্তু আমাদের যেটা সমস্যা হয়ে গেছে সাপ্লাই চেনটা ভেঙে গেছে, আমাদের যে পাইকাররা, আমাদের যে আড়তদার, আমাদের যে হোলসেলার, এরা 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 এখনো অ্যাক্টিভ হয় নাই। তাহলে এটাকে কি করে অ্যাক্টিভ করা যায়? যদি আমরা লালমনির হাট থেকে লেবার নিয়ে আমি শ্রীমঙ্গলে 2 ডেপুটি কমিশনার আলাপ করে যদি এটা ব্যবস্থা করে হাওরের বোরো ধান কাটা যায়, যেটা আমরা খুব সফলতার সাথে করেছি, তাহলে অন্যান্য পণ্যের ক্ষেত্রে ওই যে সাপ্লাই চেনটা যে ভেঙে গেছে সেই জায়গাটাতে আমার মনে হয় যে কাজ করবার সুযোগ আছে। আমি মনে করি এই জায়গাগুলোতে দেখতে হবে এবং প্রসেসিং ইউনিটগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা যেমন নাটোরে কিংবা ঈশ্বরদীতে অন্য জায়গাতে যে সমস্ত পণ্য তৈরি হচ্ছে এই পণ্যগুলো বাজার পাচ্ছে না, তা আমরা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মনে হয় আরও বেশ কিছুদিন আমাদের ত্রাণ দিয়ে যেতে হবে, তো ত্রাণের সাথে আমরা কি সবজি আম এগুলো কিনে প্রশাসনের পক্ষ থেকে কিনে এই ত্রাণের সাথে ওইটা দিতে পারি না, আমরা কি জেলখানাতে দিতে পারি না, আমরা কি হসপিটালে দিতে পারি না, আমরা কি পুলিশ লাইনে দিতে পারি না, আমরা কি সেনাবাহিনীকে দিতে পারি না? তাহলে আমার যেটা আমি বলবার চেষ্টা করছি যে আমরা গ্রামীণ অর্থনীতি বা কৃষি আমাদের যেহেতু রক্ষা কবচ, এই কৃষিকে এবং গ্রামীণ অর্থনীতিকে বাঁচিয়ে রাখবার জন্য সেখানে আমাদের আয় রোজগার বাড়াতে হবে এবং সেখানে কনজাম্পশন বাড়াতে হবে। আর সবচেয়ে বড় কথা, গ্রামে গঞ্জে যেখানেই বলুন না কেন প্রচুর মানুষ কিন্তু ঢাকা শহর এবং বিভিন্ন শহর থেকে গ্রামে চলে যাচ্ছে। আমি খবর পেলাম যে এই রাজমিস্ত্রির কাজ করতো যারা, রিক্সাওয়ালা ছিল যারা, যারা সামান্য স্কিল ওয়ার্কার ছিল, তারা গ্রামে চলে গেছে। তো গ্রামে তারা গিয়ে কি করবে? তাদেরকে যদি আমরা ছোটখাটো উদ্যোক্তা তৈরি করতে পারি তাহলেই কিন্তু তাদেরকে দিয়ে আমরা, তারা তাদের কাছে স্কিল আছে, ট্রেনিংও দেওয়া লাগবে না, সুতরাং তাদেরকে আমরা একটা এন্টারপ্রেনর বানাবো। এই জন্য যে সরকার যে স্টিমুলাস প্যাকেজ দিয়েছে 20,000 কোটি টাকার স্টিমুলাস SME খাতে দিয়েছে, 5,000 কোটি টাকা কৃষিতে দিয়েছে, 3,000 কোটি টাকা MFI কে দিয়েছে, এর প্রধান উদ্দেশ্য হলো যে এই ছোটখাটো উদ্যোক্তার কাছে যাওয়া, এবং গ্রামে পৌঁছতে হলে ব্যাংক পারবে না কারণ ব্যাংক এদের চেনে না, সবচেয়ে বেশি চেনে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট গুলো, তাদের সাথে তাহলে লিঙ্কেজ প্রোগ্রাম করে তাদের মাধ্যমে কেমন করে গ্রামে যাওয়া যায় এবং এটাকে সহজে, এবং এটার অনেকেই বলবে যে এত যে বলছেন অর্থ কোত্থেকে পাবে, আমি মনে করি যে অর্থ আমাদের NBR যে পরিমাণ আদায় করছে এই বছর খুব বেশি আদায় করতে পারবে না, তাহলে আমাদের অর্থটা সংগ্রহ করতে হবে। আমি মনে করি এই সময় সবচেয়ে ভালো উদ্যোগ হলো আমাদের সেন্ট্রাল ব্যাংক, যেটা বাংলাদেশ ব্যাংক, যে ব্যাংকে আমি 7 বছর কাজ করেছি, এর যে ব্যালেন্স শিটটা আছে, এর যে অ্যাসেট স্ট্রাকচারটা আছে, অ্যাসেটটা আছে, এই অ্যাসেটটা আরও বাড়ানো যায়। আমরা
ইচ্ছে করলে এটাকে সম্প্রসারণ করতে পারি। আমরা মাত্র এখন তার অ্যাসেট হলো 13% অফ জিডিপি, যেটা আরবিআই এরও অ্যাসেট 20%। এই অ্যাসেটটা আমি আর একটু বাড়াতে পারি। অ্যাসেট বাড়ানো মানে কি, আমি আরো বাংলাদেশ ব্যাংক থেকে সরকারকে এবং আমাদের এন্টারপ্রেনরকে আমাদের ব্যাংকগুলোকে ঋণ দিতে পারি। এবং অলরেডি বাংলাদেশ ব্যাংক এই কাজটি শুরু করেছে, কিন্তু এটা আরো সহজ করা, আরো আরো সস্তায় এবং আরো মনিটর করা করে এগুলো এই যে কৃষকের কাছে, উদ্যোক্তার কাছে, গ্রামের অর্থনীতি যদি টিকিয়ে রাখি, আমরা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও যেভাবে বেঁচে গেছি, এবারেও আমরা বেঁচে যাব যদি চাঙ্গা রাখতে পারি আমি গ্রামীণ অর্থনীতি। ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবার ফিরে আসবো। আমি একটু চলে যাচ্ছি সংসদ, মাননীয় সংসদ সদস্য আপনার কাছে, সেলিমা আহমেদ, মাননীয় সংসদ সদস্য, আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি, বাজেট প্রসঙ্গে অবশ্যই, জি আপনাকেও ধন্যবাদ, বাজেট প্রসঙ্গে আপনার কাছে অবশ্যই আসবো। তার আগে আমি একটু জেনে নিচ্ছি যে আপনি তো একজন জনপ্রতিনিধি, এবং কি অবস্থায় আছে এই সংকটকালীন সময়, করোনার অবস্থার কালীন অবস্থায় বাংলাদেশের মানুষ, যদি আপনি একটু বলতেন। এটা শুধু বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের সকল মানুষই একটি আশঙ্কার মধ্যে, একটি কষ্টের মধ্যে, অনিশ্চয়তার মধ্যে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে, পারিবারিকভাবে সবাই কিন্তু একটি ক্রান্তি সময় পালন করছে। সেখানে বাংলাদেশও তার থেকে আলাদা নয়, বরঞ্চ বাংলাদেশের আমরা যেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশে যে 2 মাস সাধারণ ছুটি ছিল, সেই সময়টা আমরা সরকারের, যেটা আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে পেয়েছিলাম যে সরকার আমাদের সাথে সাথেই প্রতিটি ইউনিয়ন ভিত্তিক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এবং এখানে আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশে কিন্তু সবসময় আমরা দেখে এসেছি যে যখনই একটি বিপদ আসে, জনগণও কিন্তু সেটার সাথে সাথে, যারা যেসব জনগণ একটু বেশি অসুবিধায় থাকে সেখানে জনগণ কিন্তু এগিয়ে আসে। আমি আমার এলাকায় আমি দেখেছি যে সরকারের সহযোগিতার সাথে সাথে অন্যান্য জনগণ যাদের একটু আর্থিকভাবে সচ্ছলতা ছিল, তারা কিন্তু অত্যন্ত সহযোগিতা করেছে খাদ্য সামগ্রী দিয়ে এবং অন্যান্য সুবিধা দিয়ে। আমি ব্যক্তিগতভাবে 45,000 অধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি। এবং এখানে আমাদের অনেকগুলি জায়গায় কাজ করা হয়েছে, যে আমরা নিজেরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা করেছি ছাত্রদের ছেলেদেরকে দিয়ে, আমাদের কৃষকদের ধান কেটে দিয়েছে আমাদের দলীয় নেতা কর্মীরা। কিন্তু এটা সত্যি কথা যেটা আমি দেখেছি যে জনগণ অত্যন্ত অসচেতন ছিল। জনগণের, আমার যেটা আমি বারবার বলতাম, যখন আমি আমার গুলশানের বাসা দিয়ে আমার হোমনা তিতাস পর্যন্ত যেতাম, পুরো রাস্তাটা আমি গুলশান পার হয়ে, হাতিরঝিল হয়ে, আমি ড্যামরা, রূপগঞ্জ পেরে হয়ে, দাউদকান্দি হয়ে, আমি গোরখপুর হয়ে, আমি মাননীয় সংসদ সদস্য, সেক্ষেত্রে সরকার দোকানপাট, অফিস আদালত, ছাত্র প্রত্যেকটা বন্ধ ছিল, কিন্তু রাস্তায় কিন্তু মানুষ ভরা ছিল। সুতরাং যে মানুষগুলির জন্য বন্ধ করা হয়েছিল, যে মানুষগুলি ঘরে থাকবে, মানুষের জীবন বাঁচানোর জন্যই কিন্তু এই অফিস আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠান সব কিন্তু বন্ধ রাখা হয়েছিল, কিন্তু মানুষের কিন্তু সেই সচেতনতাটা অভাব ছিল। সেক্ষেত্রে সরকারের ভূমিকা কি ছিল, সরকার কতটুকু সফল হয়েছে যে সরকারকে, জনগণকে সচেতন করার ক্ষেত্রে? আমরা যেটা আমার এলাকায় আমি বলতে পারি যে আমার এলাকায় আমরা ফাইন করেছি, অনেক ফাইন করেছি, কিন্তু তারপর আমি একটা কথা বলতে চাই যে সরকার শুধু একা করলে তো হবে না, এখানে জনগণকে সচেতন হতে হবে। এবং সেই জায়গাটায় কোথাও যেন মনে হয় যে একটু ঘাটতি ছিল। আমরা যতই চেষ্টা করেছিলাম, আমার কাছে মনে হয় যে জনগণকে সচেতন করাটার যে কৌশলটা, সেই কৌশলটা বোধহয় আমরা ঠিক মতন আমরা করতে পারি না। এটা আমার ব্যক্তিগত মতামত যে কৌশলটা আর একটু কঠিন বা আর একটু সহজভাবে এমন ভাবে পৌঁছানো উচিত ছিল যে জনগণ করতে পারে। দ্বিতীয়ত যেটা আমার কাছে মনে হয় যে আমরা সমাজের সবাই কিন্তু পিপি এবং অন্যান্য সবকিছুই দিয়েছে, কিন্তু স্বাস্থ্য সেবাটা, এটা সত্যি কথা,
স্বাস্থ্য সেবা, আমাদের স্বাস্থ্য উপজেলা অধিদপ্তর আছে, দেখুন সরকার কিন্তু অবকাঠামোগত উন্নয়ন করেছে, প্রতিটি উপজেলায় আপনি কিন্তু দেখবেন বিরাট একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, স্বাস্থ্য অধিদপ্তরের একটা ভবন আছে, কিন্তু সেখানে যতটুকু জনবল থাকার কথা সেই জনবল নাই, একটা স্বাস্থ্যকর্মী যতটুকু থাকা উচিত সেটা নাই, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা করার যে কর্মীগুলি থাকার কথা, কারণ একটা স্বাস্থ্য কেন্দ্রেতে আপনার যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী না থাকে তাহলে আপনি কি করে একটা হাইজিন, একটা আপনি একটা নিরাপদ, আপনি সুরক্ষিত, আপনি সেবা দিবেন? মাননীয় সংসদ সদস্য, আপনি বলছিলেন যে এই যে দুরবস্থার কথা বলছিলেন, যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ভবন আছে, কিন্তু সেখানে কিছুটা দুরবস্থা রয়েছে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যথেষ্ট কর্মী নেই, তো সেক্ষেত্রে এখানে অন্তরায়টা কি? না, এখানে অন্তরায় একটা আছে, একটা তো হচ্ছে যে, আরেকটা হচ্ছে যে যারা আছেও, যেমন কনসালটেন্ট, ঠিক আছে, আমার এলাকার, আমি বলি আমার হোমনা উপজেলার গাইনি কনসালটেন্ট, ওনাকে যদি আপনি রোজ ফোন করেন স্বাস্থ্য অধিদপ্তরে, আপনি দেখবেন সপ্তাহের মধ্যে 3 দিন কি 4 দিন উনি আসেন না। আচ্ছা, এখন উনি আসেন না, আমার মনে আছে আমি এরকম যখন দায়িত্বে আসলাম পরপর আমি কিন্তু স্বাস্থ্য সচিবকেও ফোন করলাম, স্বাস্থ্য সচিব বলল যে এই কনসালটেন্টদের একটা ব্যাপার আছে, আমরা যদি বেশি কিছু করতে যাই তখন বিএমএ আবার এটা নিয়ে একটা আন্দোলন করে ফেলে। আচ্ছা, তো এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, তাদেরকেও কিন্তু এই জায়গাটা একটু সচেতন হতে হবে, তারা তাদের সদস্য ডাক্তারদেররা যা কিছু করে যাবে আর সেটাই তারা মেনে নিবে, সেটা করলে কিন্তু হবে না, এবং সেই গাইনিটা এখনো কিন্তু আজ পর্যন্ত আমি বলতে পারি যে উনি এখনো কিন্তু রেগুলার উনি আসে না, তো এখন রেগুলার আসে না, শোকজ নোটিস হয়ে গেছে 3 দিন, কিন্তু ওনাকে যে ট্রান্সফার করবে সেই ট্রান্সফারটা মন্ত্রণালয় করতে পারবে, সেই ট্রান্সফার ওই যে স্বাস্থ্য অধিদপ্তর, যা আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর আছে, সেই যে টিএইচ আছে, যে প্রধান আছে, সে ট্রান্সফার করতে পারবে না, যে আমাদের ডিজি আছে কুমিল্লাতে সেও ট্রান্সফার করতে পারবে, করতে হবে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছানোর যে আমাদের, হ্যাঁ, সেই জায়গাটায় তখনই এটার সুবিধা তারা নিয়ে নেয়, তো এইগুলিতে আমার কাছে মনে হয় যে জবাবদিহিতাগুলি আরেকটু, প্রসেসগুলি আরেকটু ইজি করা, এবং যাতে যাতে যেইখানেই সে কাজটা ঠিক মতন করছে না সেই জায়গা থেকেই তার ব্যাপারে যেন অ্যাকশন নেওয়া যেতে পারে সেটা কিন্তু আসতে হবে, এত সেন্ট্রালাইজড হলে এই ডিসেন্ট্রালাইজড যারা স্টাফরা আছে সরকারি তারা কিন্তু অনেক সুবিধা নিয়ে আমরা দেখেছি যে গত 11 তারিখে বাংলাদেশ সরকার 2020 এবং 2021 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে, তো এই বাজেটকে আপনি বৃহদঙ্গের একটি বাজেট বলা চলে, যে 5,68,000 কোটি টাকার একটি বাজেট, তো এই বাজেটকে আপনি দলগতভাবে কিভাবে মূল্যায়ন করছেন এবং আপনি ব্যক্তিগতভাবে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে সংযুক্ত করার জন্য, এবং একই সাথে যারা এখানে আমার সাথে সংযুক্ত আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে করোনা সংকটের কারণে জাতি এক মহা দুর্যোগকাল অতিক্রম করছে, এটা আমরা সকলেই জানি, শুধু জাতি নয় সারা বিশ্বই আজকে মহা দুর্যোগকাল অতিক্রম করছে, মানুষের জীবন জীবিকা এবং অর্থনীতিকে এই মহাসংকট থেকে উদ্ধারের জন্য প্রথাগত গতানুগতিক বাজেট কাঠামো থেকে বের হয়ে এসে একটি বিশেষ বাজেট, যেটা জনগণের প্রত্যাশা ছিল সেটা না করে সরকার যেটা করেছে, সেটা 2020-21 সালের জন্য প্রায় 5,65,000 কোটি টাকার একটি গতানুগতিক বাজেট ঘোষণা করেছে, এবং এই বাজেটটি কোনোভাবেই বাস্তবায়নযোগ্য নয়, এবং এই বাজেটে জনগণের প্রত্যাশা পূরণ হয় নাই, এবং একই সাথে এটা জনবান্ধবও নয়। আসলে আমি যেটা বলছিলাম যে এই বাজেট করোনাগ্রস্ত, করোনাকালে যে মানুষ আজকে যে হতাশ, সেই হতাশাকে আরো বেশি করে বাড়িয়ে দিবে এই বাজেটের কারণে, কারণ আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখেছি, গত কয়েকদিন আগেই অর্থনৈতিক সমিতির সভাপতি সাহেব তিনি একটি পরিসংখ্যান দিয়েছেন, এই করোনার সময় প্রায় 3,50,00,000 মানুষ কর্মহীন হয়ে পড়েছে, এবং একই সাথে যারা মধ্যবিত্ত বা নিম্ন
মধ্যবিত্ত মানুষ তাদের আপনার আয় ইনকাম প্রায় 70-80% এখানে কমে গেছে। এই অবস্থা থেকে মানুষকে রক্ষা করা, যেটা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সাহেব বললেন, এটা আমি সমর্থন করি। এই মুহূর্তে এই গতানুগতিক বাজেটের কোনো প্রয়োজন ছিল না, এই মুহূর্তে প্রয়োজন হলো মানুষকে বাঁচানোর বাজেট, মানুষকে রক্ষা করার বাজেট, এটাই প্রয়োজন ছিল। এবং সেটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বাজেট ঘোষণার আগে, কিন্তু সরকারের পক্ষ থেকে তো অলরেডি বলা হয়েছে যে এই বাজেট বেঁচে থাকার বাজেট। তারপর আমি বলছি তো বিএনপির পক্ষ থেকে বাজেট ঘোষণার আগেই আমরা সরকারের কাছে যে প্রস্তাব দিয়েছিলাম বাজেট, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, সেই প্রস্তাব তো নয়, বরং যারা দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করেন তাদের যে সব বিকল্প প্রস্তাবগুলো ছিল কোনো প্রস্তাবেই কিন্তু আমলে নেওয়া হয়নি। এখানে অর্থমন্ত্রী নিজেই বলেছেন এই বাজেটের একটা মানে প্রায় 2 লাখ কোটি টাকার ঘাটতির বাজেট, এই ঘাটতি কোথা থেকে মিটবে, কোথা থেকে টাকা আসবে এটা উনি চিন্তা করেন নাই। তো যদি অর্থমন্ত্রী চিন্তা করেন নাই কিন্তু একটা বিশাল অঙ্কের বাজেট দিয়ে দিলেন, সেটা কিভাবে হবে? এখানে আমি সাবেক গভর্নর সাহেবের সাথে আমি একমত, এখানে প্রবৃদ্ধি কোনো চিন্তা করা উচিত ছিল না। এখানে উচিত ছিল যে আমার এই যে আমার স্বাস্থ্য সেবা খাত, স্বাস্থ্য শিক্ষা খাত, কৃষি, আমার এই সব সেক্টরে আমার কি বরাদ্দ হলো। এখানে দেখেন স্বাস্থ্য সেবা খাতে আমি একটু বলি যে সরকার বলছে, আপনি বলেছেন এটা জনগণকে বাঁচানোর বাজেট, তাই যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে এই যে স্বাস্থ্য খাতে যে বাজেট বরাদ্দ করা হয়েছে 29,274 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য 3,515 কোটি টাকা বাড়িয়ে সেখানে 29,274 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ গত বছর যা ছিল তার থেকে মাত্র 3,515 কোটি টাকা বাড়ানো হয়েছে, যা জিডিপির মাত্র 1.3% বরাদ্দ। আমরা বিএনপির পক্ষ থেকে বলেছিলাম স্বাস্থ্যসেবা খাতে, স্বাস্থ্য শিক্ষা খাতে 5% বাড়ানোর কথা। সবচেয়ে বড় কথা হলো বরাদ্দ বড় কথা নয়, এই বরাদ্দটা সঠিকভাবে ব্যবস্থাপনা করা যাচ্ছে কিনা, দুর্নীতিমুক্ত ভাবে করা যাচ্ছে কিনা, সেটা আজকে বড় বিষয়। আজকে দেখেন এই করোনা কিন্তু জাতির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের উন্নয়নের কি অবস্থা, বিশেষ করে স্বাস্থ্য সেবার কি অবস্থা। স্বাস্থ্য সেবা পুরোটাই ভেঙে পড়েছে এবং সেখানে দুর্নীতি 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 ছাড়া আর কোনো কথা নেই। এই যে গত 12 বছর সরকার ক্ষমতায় আছে, এই সরকার এই গত 12 বছরে তারা যে এই স্বাস্থ্যসেবা স্বাস্থ্য খাত থেকে এত দুর্নীতি করেছে, দুর্নীতি করে সেই আমেরিকার নিউ ইয়র্ক বলেন, কানাডায় বলেন, বা সেখানে আপনার সম্পদের পাহাড় গড়ছে সেই কর্তা ব্যক্তিরা, কিন্তু দেশের স্বাস্থ্যসেবা খাত ভঙ্গুর। আজকে আইসিইউ নাই, আজকে আপনার ভেন্টিলেটর নাই, আজকে আপনার মানুষ আপনার হাসপাতালে হাসপাতালে দৌড়িয়ে কুল পাচ্ছে না, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাচ্ছে, প্রতিবন্ধী মানুষের মৃত্যু ঘটছে, এই কি আমার দেশের উন্নয়ন? আজকে মুখে বড় বড় বাজেট দিয়ে দিলেই তো হবে না, এটা বাস্তবায়নযোগ্য করতে হবে। আজকে যে কথা বলছিলাম, যেটা আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের সাথে একমত, যে এখন সবচেয়ে মানুষকে বাঁচানোর জন্য এই যে স্বাস্থ্যসেবার সেখানে বরাদ্দ দিয়ে সেখানে আপনার বাস্তবায়ন করতে হবে দুর্নীতিমুক্ত ভাবে। এই যে করোনাকালেও তো দুর্নীতি থেমে নাই, কিছুদিন আগেই আপনারা দেখেছেন এই যে বাজেট মানে স্বাস্থ্যসেবা যেসব সরঞ্জাম কেনার জন্য আপনার আপনার কেনা হয়েছিল, সেখানে আপনার কিভাবে আপনার 2 নম্বর মাস্ক 2 নম্বর পিপি সরবরাহ করা হয়েছিল, আওয়ামী লীগের নেতারা সেটা করেছেন, আওয়ামী লীগ সরকারই আবার আওয়ামী লীগ করেছে। আমি বলছি একজন, আপনি শুনেন আমি একটু কথা, আমি বলছি আমাকে একটু বলতে দেন, আপনার সময় আপনি বলবেন, আমি বলছি আজকে যিনি যে আমি যে যারা মাস্ক কিনলো, যারা পিপি কিনলো, কারা কিনেছে? স্বাস্থ্য বিভাগ, তাই না? ওষুধ প্রশাসন বিভাগ। এটা সরবরাহ করলো কে? আওয়ামী লীগের এক নেতা। এটা তো জনে জনে সাধারণ মানুষ সরবরাহ করবে না, একজনের সরবরাহকৃত। এখন ডাক্তার সাহেবরা বলছেন ওই পিপিএ পরে ওই মাস্ক ব্যবহার করে তারা করোনায় আক্রান্ত হয়ে তারা মানে হাসপাতালে যাচ্ছে। আজকে সেটা তো বাদ দেন, এই যে কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আপনার একটেকের মিটিং হলো, সেই একটেকের মিটিংয়ে এই করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিভাগের জন্য আপনার মানে 1,500 মানে প্রায় 3,000 কোটি টাকার প্রকল্প, 2টি প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্পগুলিতে কি দেখা গেল? আপনার সেই প্রকল্পে একটি পিপিএর দাম ধরা হয়েছে 4,000 টাকা, অথচ বেক্সিমকো, যে বেক্সিমকো আপনার আমেরিকাতে পিপিএ সরবরাহ করছে, সেই মানসম্মত পিপিএ তারা বলছে 1,000 টাকার বেশি নয়, অথচ 3,000-4,000 টাকা একটি পিপিএ দাম ধরা হয়েছে। আবার সেখানে আপনার একটি বুট
বুট জুতার দাম ধরা হয়েছে 1500 টাকা, অথচ তারা বলছে একটি বুট জুতা 300 টাকায় পাওয়া যাচ্ছে। গোগলস, যেটা চোখে ডাক্তাররা বা স্বাস্থ্যকর্মীরা দিয়ে সেবা করে, সেই গোগলস এর একটা গোগলস এর দাম ধরা হয়েছে 3000 টাকা, আর বাজারে সেটা ভালো মানসম্পন্ন গোগলস পাওয়া যাচ্ছে মাত্র 500 টাকায়। এই যে আপনার করোনা কালেও কিন্তু এই দুর্নীতি থেমে নাই, এই দুর্নীতিগুলি কারা করছে, কারা করছে এটা আমাদেরকে বের করতে হবে। আজকে বরাদ্দ দিলেই তো হবে না, আজকে যে সরকার বলছে এটা মানুষকে বাঁচানোর বাজেট, আপনি কোথায় মানুষকে বাঁচানোর বাজেট? আপনার দেখেন, আমরা এই জন্য বলেছিলাম যে 3 বছর মেয়াদী একটি বিশেষ বাজেট আপনারা ঘোষণা করেন, যেখানে আমার সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা আপনার কর্মহীন হয়ে পড়েছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, যারা শ্রমিক বেকার হয়ে গেছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আজকে সরকারকে আমরা এই করোনার সময়ের শুরুতেই আমরা বলেছিলাম যে আপনারা সাধারণ মানুষকে, যারা নিম্ন আয়ের মানুষ, প্রত্যেককে 5000 টাকা করে দেন, অনুদান দেন। সরকার তো দিলই না, বরঞ্চ ঈদের আগে প্রধানমন্ত্রী উপহারের নামে 2500 টাকা দিল 50 লাখ ব্যক্তিকে নাকি দিবে, সেখানেও কি পরিমাণ দুর্নীতি সেটা আপনি দেখেন। একটু আগে মাননীয় সংসদ সদস্য বললেন যে উনি দিয়েছেন, হ্যাঁ উনি একজন শিল্পপতি, ওনার পরিবার শিল্পপতি, সেই কারণে হয়তো ওনারা দিতে পারেন, আমি অবিশ্বাস করি না। কিন্তু সরকার যে বলছে ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিল যে 6 কোটি মানুষকে ওনারা সহযোগিতা করেছেন, এবং যে বরাদ্দের কথা বলা হয়েছে সেই বরাদ্দকে যদি 6 কোটি দিয়ে ভাগ করেন, তাহলে একজন মানুষের ভাগ্যে 3 কেজির পরিমাণও চাল কিন্তু জুটে না। যে টাকার কথা বলা হয়েছে সেই টাকা যদি 6 কোটি দিয়ে ভাগ করেন, একজন মানুষ কিন্তু 20 টাকার বেশি পায় না। এই যদি আপনার সরকারি বরাদ্দ হয়ে থাকে, তাহলে আপনি কি বলবেন সরকার এই জনগণের স্বার্থ নিয়ে কাজ করছে? কিন্তু সরকারের সেই সমর্থ নাই। আমরা শুনেছি সরকারকে, তারা বাংলাদেশ গত 12 বছরে এই এত দেশে উন্নয়ন করেছে, বাংলাদেশের অর্থনীতি কানাডার সমান হয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতি সিঙ্গাপুরের সমান হয়ে গেছে, তাহলে এই যে অর্থনীতি আজকে ভঙ্গুর অবস্থা, যে 3 মাসও কিন্তু সরকার মানুষকে, প্রত্যেকটা মানুষকে খাওয়াতে পারলো না, টাকা দিতে পারলো না, এটি কি প্রমাণ করে না তাদের এই সব বক্তব্য অসত্য, বানোয়াট এবং ভিত্তিহীন? তারা শুধু মানুষকে প্রতারণা করার জন্য এই কথাগুলো বলেছে। আজকে বাংলাদেশ যদি কানাডার সমান অর্থনীতি হয়ে থাকে সরকারের এই ব্যবস্থাপনার কারণে, তাহলে কানাডার সরকার সেই দেশের নাগরিকদের জন্য এই করোনাকালে যে সুযোগ সুবিধা দিয়েছে, বর্তমান সরকার তার 1/10 কেন দিতে পারলো না? এইটা তো আজকে জাতির সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর বলা হচ্ছে, অর্থমন্ত্রী বলেছেন যে তারা বলেছে যে তারা নাকি বিশেষ বিশেষ প্রকল্পে এখানে আপনার অর্থ বরাদ্দ দিয়েছে, প্রকৃত অর্থে আসলে গঠনমূলক কোনো ব্যবস্থায় সরকার নেয় নেই। এমনকি যেসব প্রকল্প নিয়ে ব্যাপক সমালোচনা আছে, সেসব প্রকল্প নিয়ে সরকার কিন্তু বেশি আগ্রহী, এবং এই বিশেষ প্রকল্প হিসাবে সেগুলোকে দেখানো হয়েছে, সেখানে আপনার অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আমি একটি কথা বলি, সরকার বলছে আপনার, সরকারের ভাষ্যমতে দেশে আপনার 20,279 মেগাওয়াট নাকি বিদ্যুৎ উৎপাদন হয়। তাই যদি হয়, তাহলে এ সময়ে, এই যে করোনাকালীন সংকটের সময়ে, এত তোড়জোড় করে কেন রূপপুর বিদ্যুৎ প্রকল্পে আপনার সেখানে বিশেষ প্রয়োজন বরাদ্দ দেওয়া হলো? এই প্রকল্প তো কিছুটা পিছিয়ে দিয়ে সেই যে টাকা আপনার 1 লক্ষ, মানে সেখানে আপনার দেওয়া হচ্ছে 1,13,000 কোটি টাকা, সেই টাকা আপনার এই স্বাস্থ্য খাতে দিতে পারতো, সেই টাকা আপনার গরিবের কর্মসংস্থানের জন্য দিতে পারতো, সেটা তো সরকার দেয়নি। কারণ ওই রূপপুর প্রকল্প থেকেই দুর্নীতির টাকা আসছে, এবং সেই দুর্নীতি হচ্ছে, এটা বাংলাদেশে নয়, দেশে বিদেশে এটা ব্যাপকভাবে সেটা কিন্তু আজকে প্রচারিত হয়েছে। ধন্যবাদ প্রিন্স ভাই, এই প্রসঙ্গে আপনার সাথে আবার কথা বলবো, এবং এই প্রসঙ্গে আরও জানবো মাননীয় সংসদ সদস্য এবং সাবেক গভর্নর আতিউর রহমানের কাছ থেকে। ডক্টর আতিউর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি বিরতির পর আবারও স্বাগত আপনাকে। আমি যে প্রসঙ্গে আপনার কাছে আসতে চাচ্ছি সেটি হচ্ছে যে, আমরা বিরতির আগে বাজেটের বরাদ্দ নিয়ে আমরা কথা বলছিলাম, এবং আমি যে বিষয়ে এখন জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে, আমরা আগেই দেখেছি যে 1,90,000 কোটি টাকার, প্রায় 1,90,000 কোটি টাকার একটি ঘাটতি নিয়ে এবারে বাজেট ঘোষণা করা হয়েছে। তো এই যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে, এটা বাস্তবায়ন কতটুকু সম্ভব? আসলে আপনি ঠিকই বলেছেন, বরাদ্দটা এবার আমি মনে করি যে প্রায়োরিটি অনুযায়ী দিয়েছে, এবং এই কথা কিন্তু খেয়াল করতে হবে, একটা আমি যারা আজকে আলোচনা করছেন তাদের দৃষ্টিতেও বলছি যে, সরকারের কিছু কিছু খরচ আছে যেগুলো ফিক্সড, এই খরচ সরকার চাইলেও মানে এটা কমাতে পারে না বা এটা এটা এই করে। যেমন ধরেন সরকারি কর্মকর্তাদের বেতন এবং নানা পেনশন, এগুলোর জন্য প্রায় 3.2% GDP চলে যায়,
ডিফেন্স খরচ 2.3% জিডিপি চলে যায়, সাপ্লাই এবং ম্যাটেরিয়াল 1% কমে যায়, ইন্টারেস্ট বিভিন্ন যে লোন নেই সেটার ইন্টারেস্ট প্রায় 2.5% আমাদের জিডিপি চলে যায়, এটা সব মিলে প্রায় 9% জিডিপির কিন্তু খরচ একেবারে ফিক্সড, এটা আপনি চাইলেও বদলাতে পারেন না। সুতরাং আপনার হাতে থাকলো কত তাহলে? আপনি বড়জোর 0.5% মতো মানে আপনি থাকতেন, ট্যাক্স যদি আদায় করি 9.5%, তাহলে আমি কিন্তু মাত্র 0.5% আমার কাছে জিডিপি থাকলো। এই জন্যই আমাদের এই যে প্রশ্নটি আপনি করলেন, আমাদের ডেফিসিট বাজেট ডেফিসিটে যেতে হয়, এবছর যেমন 6% ডেফিসিটে যাবে বলছে, জিডিপি ডেফিসিটে যাবে, তার মানে 6.5% আমার হাতে আছে জিডিপি। তো এখন এইটুকুনের মধ্যে ভাগ করতে হবে, আমার শিক্ষা খাতে কত দিব, স্বাস্থ্য খাতে কত দিব, বিভিন্ন জায়গায় দিতে হবে, এই রিয়ালিটিটা মেনে হবে। সরকারেরও কিন্তু হাত পা বাধা এই এই ধরনের কারণে। আবার কিছু লিগাসি এক্সপেন্ডিচার আছে, যে মনে করেন একটা বড় প্রকল্প শুরু করে দিয়েছেন, সেটার মাঝে যদি আতিউর রহমান আপনার 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 কথার মাঝে আমি 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 একটা কল নিয়ে নিচ্ছি, আমাদের অনেক অনেকগুলো কলার ওয়েট করছেন। হ্যালো কলার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো কলার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা বোধহয় কলারকে হারিয়ে ফেলছি। জি ডক্টর আতিউর রহমান, যে প্রসঙ্গে কথা বলছিলাম, বাজেট ডেফিসিট করতে হয়, কারণ ফিক্সড কস্টগুলো আমি তো কমাতে পারি না। তবে এই বছর আমি আগেও বলছি যে ফিক্সড ডেফিসিট নিয়ে অত চিন্তা এই বছর না করলেও চলবে, কারণ আমরা নর্মালি 5% মতো বাজেট ডেফিসিট করি, কিন্তু এবার যদি 6% করে থাকি এ নিয়ে এত দুশ্চিন্তার কারণ নেই, কারণ এই বছর আমাদের তেলের দাম কম, এই বছর আমাদের ইকোনমি অনেকটাই চুপচাপ বসে আছে, একটা থমকে দাঁড়িয়ে আছে, সুতরাং এই বছর ইনফ্লেশন খুব বেশি হবে বলে আমার কাছে মনে হয় না। সেই জন্য 1% বেশি ডেফিসিট যেটা করেছে এটা আমার মনে হয় যে এটা এটা ম্যানেজেবল। ইনফ্যাক্ট আমার যদি প্রয়োজন হয় স্বাস্থ্য খাতের জন্য বাজেট বাড়ানোর জন্য, যদি আরো 1% বা 0.5% যদি আমি বাংলাদেশ ব্যাংক থেকে ধার নেই, আমার মনে হয় যে সেটা অন্যায় হবে না। আমি সেই জন্য হেলথ বাজেটকে 29,000 থেকে ডাবল করবার পক্ষপাতী, কিন্তু সেটা করব কাকে দিয়ে? যেটা আলোচনা এখানে আসছে, খরচ করাবো কেমন করে? এই জায়গাটাতে আমাদের যে সক্ষমতা বাড়াতে হবে, সক্ষমতাটা কোত্থেকে বাড়াবো? আমাদের সরকারের যে একটা একটা দীর্ঘদিনের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার, এটা একদিনে কিন্তু বাড়ানো যাবে না। এই জন্য প্রাইভেট সেক্টর, এনজিও, বিভিন্ন যে সেক্টরের যে ক্ষমতাগুলো আছে সেই ক্ষমতাকে আমার আমার হাতে নিতে হবে। যেমন মুম্বাইতে প্রাইভেট হসপিটালগুলোর 80% সরকার রেগুলেট করে, তারা বেঁধে দিয়েছে যে এর বেশি কেউ টেস্টের জন্য নিতে পারবে না, এর বেশি কেউ তারা ক্যাবিন ভাড়া নিতে পারবে না, এরকম করে সরকার রেগুলেট করছে। আমাদের সরকারও এই আজকের যে ক্রাইসিস, যেটা আমি বললাম বিশ্বযুদ্ধের মতো ক্রাইসিস, এইখানে দরকার হলে আমরা এটা অ্যাকুইজিশন করে নিয়ে এটা আমার একই নিয়মের মধ্যে, একটা কমান্ড স্ট্রাকচারের মধ্যে আনতে হবে। একই সঙ্গে আমার একটা অনুরোধ থাকবে যারা আজকে আলোচনা করছেন, আমরা একটা জাতীয় সংকটের মধ্যে আছি, দুর্যোগের মধ্যে আছি, একটি একটি যুদ্ধের মতো আছি। খেয়াল করুন, চীন ভারতের যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কিন্তু অপোজিশনের সব লিডারদের সাথে কথা বলছেন। সুতরাং আমি অপোজিশনের পার্টির যারা এখানে নেতৃত্ব করছেন, সরকারি পার্টির এখানে আলোচনা করছেন, সবার কাছে আমার স্বনির্ভর অনুরোধ থাকবে, আমরা একটা জাতীয় সংকটে আছেন, আসুন আমরা ইতিবাচক মনোভাব নিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াই, মানুষের পাশে মানুষ থাকি, জাতীয় ঐক্যের পক্ষে কথা বলি। যে কথাগুলো প্রিন্স বললেন হয়তো অনেকটাই সত্যি, কিন্তু আজকে এটা নিয়ে তর্ক করবার সময় না, আজকে আমাদের মানুষ বাঁচানোর সময়, আমরা যে যেখান থেকে পারি যেভাবেই পারি সমাজের যেখান থেকে পারি। সুতরাং এই 6% যে ডেফিসিটের কথা আপনি বলছেন, আমি অর্থনীতিবিদ হয়েও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হয়েও বলছি যে এত আতঙ্কিত না হয়ে আপনি দরকার হলে আরো বাড়ান আপনার ডেফিসিট, কিন্তু বাস্তবায়নটা ঠিক মতো করেন। বাস্তবায়নটা করেন মানে এই যে আজকে আমাদের দরকার আইসিইউ আছে, আমার 1,267টা মাত্র আইসিইউ আছে, এটা 2,500 আমার ইউনিট ইমিডিয়েটলি আমার করা দরকার, এবং আমাদের ভেন্টিলেটার বাড়ানো দরকার, আমাদের লাখখানেক অক্সিজেন কনসেন্ট্রেটর দরকার, আমাদের যে কমিউনিটি 14,000 কমিউনিটি যে ক্লিনিক আছে, প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকে আমাদের অক্সিমিটার সহ নানার এই যে এই ইয়ের অক্সিজেন কনসেন্ট্রেটর এগুলো দেওয়া উচিত। আজকের যে ডিজিজটা এসেনশিয়ালি ইস এ সাপ্লাই অফ অক্সিজেনের ডিজিজ, অক্সিজেন কমে যায় বলে আজকে মানুষ মারা যাচ্ছে। সুতরাং এই জায়গাটাতে আমরা এই
কমিউনিটি ক্লিনিক, উপজেলা হেলথ কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট লেভেল, ডিভিশনাল হেডকোয়ার্টার এবং প্রত্যেকটা একটা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা এই জায়গাতে আমাদের সমস্ত আয়োজন করি। আমাদের যে এখন খরচ বাড়াতে হবে কোথায়, আমাদের ট্রিটমেন্টের জন্য করতে হবে, আমাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্টসের জন্য করতে হবে, আমাদের টেস্টিংয়ের জন্য, আমরা যেই পরিমাণ টেস্ট করছি এটার অনেক গুণ আরও বাড়াতে হবে। টেস্ট করলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কতজন মানুষ এই বিপদে আছে। সুতরাং আমার মনে হয় হেলথ এক্সপেন্ডিচারের জন্য এবং দরকার হলে আমাদের নার্সের সংখ্যা আরও বাড়াতে হবে, আমাদের ডাক্তার আরও বেশি নিতে হবে। সরকার যে করছে না তা না, সরকার এগুলোর দিকে যাচ্ছে, কিন্তু এগুলোর জন্য প্রস্তুতি ছিল না বলে খুব দ্রুত সারা দেশে, আমেরিকাতেও এই প্রবলেমটা হয়েছিল, এবং আমাদের উপযুক্ত পিপি ডাক্তারদের দিতে হবে যাতে করে ডাক্তাররা যেন কোনো রকমের বিব্রতকর অবস্থায় না পড়ে। এবং 10,000 কোটি টাকা কিন্তু সরকার কোভিডের জন্য একটা ব্লক গ্রান্ট দিয়েছে, এটা নিয়ে আমরা এখনো আলাপ করিনি। এই 10,000 কোটি টাকা আমি বলবো যে এটা 20,000 কোটি টাকা করুন, এবং এটা সম্পূর্ণটা এই এই হেলথের জন্য, কোভিড ব্যবস্থাপনার জন্য নিয়ে আসুন। এবং আমি আবারও বললাম যে এটা একটা যুদ্ধক্ষেত্র, আমি প্রিন্সের কাছে অনুরোধ করব যে এই সময় ইতিবাচক সমালোচনা করেন এবং কিভাবে এই পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারি সেই দিকে আপনারা নজর দেন। আমার মনে হয় যে সবাই মিলে আমরা যদি চেষ্টা করি আমরা পারবো, এবং এর জন্য আমার খেয়াল করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার কাজ না, এটা কিন্তু এটা একটা ইন্টার মিনিস্টেরিয়াল কাজ, এবং এই জন্য একটা একটা কমান্ড স্ট্রাকচার দরকার যেখান থেকে আরো 13টা মিনিস্ট্রির সাথে কাজ করতে হবে। এখানে হোম মিনিস্ট্রির সাথে কাজ করতে হবে, কমার্স মিনিস্ট্রির সাথে কাজ করতে হবে, সবার সাথে কাজ করতে হবে, এরকম একটা স্ট্রাকচার করতে হবে। প্রতিদিন সন্ধ্যাবেলা সেই কমান্ড বসবে, আজকে সারা দিন কি হয়েছে খোঁজ নিবে, নিয়ে সেইভাবে আমরা ব্যবস্থা নিব যাতে করে মানুষের মনে একটা ভরসা তৈরি হয়। আসলে আস্থার ভাবটা তৈরি করতে হবে, এবং এটা করতে হলে পরে আমাদেরকে যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে ওয়ার ফুটিংয়ে আমাদের কাজ করতে হবে। আমার ধারণা সেই বাস্তবায়নের অনুভবটা যেন আমরা ছড়িয়ে দিতে পারি। আরেকটা হলো যে ইঙ্গিত দিতে হবে, যেমন আমাদের 1 কোটি কৃষকের 10 টাকা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো আমি যদি প্রত্যেক কৃষককে 1,000 টাকা যদি পাঠিয়ে দেই আমার কিন্তু লাগবে মাত্র 1,000 কোটি টাকা। আমি আবারও বললাম যে আপনি চাইলে আরও 1% বাড়িয়ে আপনি টাকা বের করতে পারেন, কৃষকরে 1,000 কোটি টাকা দিলে পরে কৃষকরা কিন্তু আরও উজ্জীবিত হবে, আরও উদ্দীপ্ত হবে, এবং আরও তারা কাজ করবে। 100 টাকা করে দেই আমরা মায়ের হাসি প্রকল্পে, মাননীয় সংসদ সদস্য জানেন, আমিও 100 টাকা মাকে না দিয়ে 500 টাকা দিই না কেন, 500 টাকা দিলে গ্রামের মধ্যে কনজাম্পশন বাড়বে, এই বাচ্চাগুলো এখন ঘরে বসে আছে, তাদের জন্য ডিম খাওয়াবে, তাদেরকে খরচ, তাদের উপরে খরচ করা যাবে, এরকম করে আমাদের একটা একটা এমন ব্যবস্থা করতে হবে যে পুরো জাতিকে উজ্জীবিত রাখতে হবে। এই জন্য এখানে আমি কোনো ডিভাইসিভ কথা শুনতে চাই না, আমরা সবাই মিলে আমরা চলুন আমরা একটা জাতীয় একটা একটা যুদ্ধ মোকাবেলা করবার জন্য যার যেখানে শক্তি আছে, প্রাইভেট সেক্টর বলেন, এনজিও বলেন, সরকারের বলেন, বিরোধী দলে বলেন, সমস্ত শক্তিটাকে একত্রিত করে আমরা দেশটা রক্ষা করি, মানুষকে রক্ষা করি। মানুষ মরে যাচ্ছে, আমরা মৃত্যুর মিছিল দেখতে চাই না, সবাই মিলে আমরা বেঁচে থাকতে চাই, এই আহ্বান করে আমি আমার কথা শেষ করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে জয়েন করার জন্য। আমি চলে যাচ্ছি মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমেদ আপনার কাছে, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি যে প্রসঙ্গে আপনার কাছে আসতে চাচ্ছি সেটা হচ্ছে গত 11 তারিখে যে বাজেট ঘোষণা করা হয়েছে, তো এবারের বাজেট, আপনি অবশ্যই একজন বাংলাদেশে একজন পুরাতন বিনিয়োগকারী এবং একজন নারী উদ্যোক্তা, এবং আপনি বাংলাদেশে এফবিসিসিআইয়ের পরিচালকের দায়িত্বও ছিলেন, তো এবারের বাজেটটি কতটুকু ব্যবসা বান্ধব এবং বিনিয়োগ বান্ধব হলো, যদিও একটি সংকটকালীন সময়ের একটি বাজেট? না, এখানে সংকটকালীন সময় বাজেট ঠিকই, কিন্তু অবশ্যই ব্যবসা বান্ধব বাজেট হয়েছে। কারণ একটি একটি জায়গা আপনি দেখুন যে বাংলাদেশের আর ব্যবসায়ীদের আমাদের প্রণোদনা দেওয়া হচ্ছে, শুধু তাই না, আপনি যে দেখবেন যে আমাদের যে ব্যাংক থেকে যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু 4% করা হয়েছে, আর 5% কিন্তু সরকার ভর্তুকি দিবে। এবং নারীদের আপনারা দেখবেন যে নারীদের 65 বছরের উপরে নারীদের আগে যে আয়করের আর ছিল সেটা 3 লাখ পর্যন্ত ছিল, সেটাকে কিন্তু 3,50,000 টাকা করা হয়েছে। এবং আমি যে এবারে বাজেট কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী কিন্তু বাজেটে ঘোষণার দিনই বলেছেন, এবং পরবর্তী বাজেটের সংসদে উনি বলেছেন যে এই বাজেটটি হচ্ছে একটি মানবিক বাজেট, এখানে খরচ হবে এবং আয়ের ব্যবস্থাও
করা হবে, কারণ এখন খরচটা এই ভর্তুকিরই কোথা থেকে আসবে আসবে না নিশ্চয়ই সেটার কোনো না কোনো একটি ব্যবস্থা হবে, কিন্তু মানুষের যে জন্য যে খরচগুলি সেগুলি তো করতেই হবে। কারণ আমরা যখন এই কোভিডের এই যে 2 মাস বন্ধ ছিল, আপনি আমাকে বলুন যে বাংলাদেশের আলহামদুলিল্লাহ কোথাও কি আপনারা বলতে পারবেন যে বাংলাদেশের লোক দুঃখ কষ্টে ছিল কিন্তু অনাহারে কোনো মানুষ ছিল? এটা তো কেউ বলতে পারবে না, বিরোধী দলেরাও লোকরাও বলতে পারবে না যে বাংলাদেশের কোনো মানুষ না খেয়েছে, তো হয়নি। কিন্তু বাংলাদেশের শত শত লোক না খেয়েছিল না, কিন্তু ত্রাণ নিয়ে হাহাকার যেটা, এটা কিন্তু আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি। না, ত্রাণ নিয়ে আপনি কয়েকটা জায়গায় হয়েছে, সেটা আপনার কোন কোন জায়গায় কোন সময় কোন রাজনৈতিক কেন সব কিছুতে, আমার নিজের কোম্পানি তো আমার নিজের কোম্পানি, তা আমার কোম্পানির মধ্যে কি আমার কর্মচারীরা অনৈতিকভাবে কোনো সময় কি কিছু করে নাই? নিশ্চয়ই করে, প্রত্যেক জায়গায় কিন্তু একটা পার্সেন্টেজ থাকে, বা সেই পার্সেন্টেজটা কতখানি সেটা কিন্তু আপনাদের দেখতে হবে। আপনারা যে ত্রাণ নিয়ে যে দুর্নীতিটা আসছে, আপনারা বলুন 300 সংসদীয় আসনের মধ্যে কয়টি আসনে আপনারা পেয়েছেন, কয়টি উপজেলা চেয়ারম্যান করেছে? আপনি যদি এখানে বলেন যে অর্ধেকের বেশি করেছে, তাহলে আপনি একটা কথা বলতে পারেন। এটা কি 10% করেছে? 10%ও করেন, এটা তো একটা বুঝতে হবে যে দুর্নীতি সব। তবে অবশ্যই দুর্নীতিটা কখনোই গ্রহণযোগ্য না, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা খুব দৃঢ়ভাবে বলেছে যে সেটা যেই দলেরই হোক, এখানে কিন্তু জিরো টলারেন্স কিন্তু এটা এটাও কিন্তু বলা হয়েছে। সুতরাং দুর্নীতি করে সে যে পার পেয়ে যাবে সেটারও কিন্তু চিহ্ন কিন্তু নাই। আমরা নিজেরও আমাদের চেয়ারম্যানরা যে খাদ্যদ্রব্য বিতরণ করেছে আমরা মনিটরিং করেছি এবং দেখেছি যে কোনো রকম বা কোনো কিছু হয়নি। আমি যেটা বলতে চাচ্ছি যে এবারের বাজেটের যেটা আমাদের একটি বড় জায়গায় দেখতে হবে যে নারীর উন্নয়ন, এবং সেই নারীটা একটা গৃহে যে নারী আছে সে নারীটাও দেখতে হবে, একটা শ্রমিক নারীটা দেখতে হবে, একটা উদ্যোক্তা নারীর দেখতে হবে, একটি কর্মজীবী নারীরও দেখতে হবে। কারণ আপনারা জানেন যে পোশাক শিল্প কতখানি যতগুলি নারী শ্রমিক এখন আছে সে কর্মে, এই পুরো নারী শ্রমিকগুলি কি কর্মে থাকবে কি না সেটারও কিন্তু এখনো আমরা নিশ্চয়তা একবারে বলা যাচ্ছে না। তাহলে এই আমাদের বাজেটের যেটা আমি যেটা ব্যক্তিগতভাবে আমরা দেখার চেষ্টা করছি এখন যে জেন্ডার বাজেটিংটা, এবং এখানে কিন্তু সরকার থেমে নেই, সরকার কিন্তু উদ্যোক্তা উন্নয়নের, এবং আপনি দেখবেন এসএমইদের জন্য কিন্তু বিশেষভাবে বরাদ্দ কিন্তু করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ বড় বড় যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু ব্যাংকে গিয়ে সহজভাবেই ঋণ পেতে পারে। সুতরাং এখানে ব্যাংকগুলি যদি না সহায়তা করে তাহলে কেন্দ্রীয় ব্যাংক যাতে করে সে ব্যাপারেও কিন্তু সরকার একটি নির্দেশনা দিয়েছে। তো সরকার, আমি একটি কথা বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, এমন কোনো জায়গা নাই, দেখুন আজকেও আমার এলাকায় সরকার কৃষকদেরকে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করছে, এরকমভাবে প্রতিনিয়তই কিন্তু সরকারের থেকে আমরা দেখতে পাই যে কাউকে বাদ দেওয়া হয় না। নাপিতরা কাজ করতে পারছে না, নাপিতদের জন্য ছাগল দেওয়া হয়েছে, কারণ নাপিতদের কাজ বন্ধ এই কোভিডের কারণে। আমাদের জেলেদের জন্য সেলাই মেশিন দেওয়া হয়েছে। তো বিভিন্নভাবে কিন্তু যাতে গ্রামীণ অর্থনীতিটা চালু থাকে সেটার জন্য কিন্তু আমরা যেহেতু একেবারে মাঠে আছি, গ্রামের মধ্যে আছি, তৃণমূলের সাথে কাজ করছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে সরকার কিন্তু বিভিন্নভাবে যাতে মানুষের কষ্ট কম হয় সেই ব্যাপারে কিন্তু সচেষ্ট আছে। তবে এটা সত্যি কথা যে এটা একটা ওয়েক আপ কল এসেছে যে স্বাস্থ্য সেবাটাকে উন্নত করতে হবে। বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছরের মধ্যে আজকে 50 বছর পর্যন্ত কেন আমরা স্বাস্থ্যসেবায় আসতে পারি নাই, সেই যদি একেবারে ইতিহাস প্রথম দে থেকে আমরা দেখতে পারি স্বাস্থ্য খাতের জন্য যে এবারে বাজেটে যে বরাদ্দ এটাকে যথেষ্ট কিনা, যদিও গতবারের চেয়ে এবারে কিছুটা বাড়ানো হয়েছে, তো আপনি কি মনে করেন? কিন্তু যথেষ্ট হচ্ছে, আমি যেটা মনে করি
পুরোটা ব্যবহার হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই বরাদ্দ থাকলেই কিন্তু হয় না, বরাদ্দটা কিন্তু পুরোপুরি ব্যবহৃত হয় না, সুতরাং সঠিকভাবে ব্যবহৃত হওয়াটা অত্যন্ত প্রয়োজন। এবং ব্যবহৃত হওয়ার পরে যদি আরো লাগে সেটা সম্পূর্ণ বাজেট হিসেবে খরচ করে এটা সংসদে পাশ করারও কিন্তু নিয়ম আছে, সুতরাং সেটা তো করতেই পারে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরেকটু বেশি আমার মনে হয় যে এফিশিয়েন্টলি কাজ করতে হবে। তবে একটা জায়গায় আমার কাছে মনে হয় যে এখানে রাজনীতিবিদ যারা আছে তারা কিন্তু চায় যে সমাজে মানুষের আর উন্নয়ন হোক, কিন্তু সরকারি চাকরি যারা করে তারা যেহেতু মাস গেলেই বেতন পায়, একটা নিশ্চয়তা আছে, জবাবদিহিতার জায়গাটায় এত প্রসিডিউরের ব্যাপার আছে, সেই জায়গায় আমার জবাবদিহিতিটা অনেক দরকার যে তারা তাদের যে সেবাগুলি দেওয়া উচিত বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জায়গাটায়, সেখানে দুর্নীতি সেখানে সেবা সেটা অনেক বেশি, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকেও সেই জায়গাটার জবাবদিহিতাটা আমাদেরকে নিয়ে আসতে হবে, তখনই আমাদের যে ঘাটতিগুলি আছে সেগুলি এগিয়ে যাবে। আমি আপনার কাছে আরেকটি প্রসঙ্গে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে যে কথাটি ডক্টর আতিউর রহমান বলেছেন যে সবাইকে এই সংকটকালে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং বিরোধী দল সরকারি দল এবং আরও অন্যান্য যে সকল সংগঠন আছে সবাইকে একসাথে কাজ করতে হবে, তো এই সুযোগটা তো সরকারেরই তৈরি করে দিতে হবে, তো বিরোধী দলগুলোর জন্য এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য সরকার সেই সুযোগকে তৈরি করছেন কিনা? দেখুন এখানে সবাইকেই দায়িত্ববান হতে হবে, সরকার তো সবসময় ওয়েলকাম করে সবাইকে, আজকে বিরোধী দল সংসদে আছে না, তারা তাদের বক্তব্য পেশ করছে না, তো সংসদ আছে, সংসদে তারা বক্তব্য, সংসদে বিরোধী দল যখন বক্তব্য দিতে চায় তখন তো সংসদে তারা বক্তব্য দিতে পারে, সুতরাং বিরোধী দল তো জোর আকারেই বলে, এখন এখন বিরোধী দলকে আপনি জাতীয় পার্টির বিরোধী দলের কথা বলবেন না আপনি বিএনপির কথা বলবেন, এখন বিএনপিকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে কারণ তাদের আপনি যে সাংসদ হিসেবে আমরা দেখতে পাই তাদের আসন অত্যন্ত সীমিত, তো সেখানে তারা যদি যুক্তি সহকারে নিয়ে আসে ক্রিটিসিজমটাকে পজিটিভ ক্রিটিসিজম বলে করে, তাহলে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পজিটিভ ক্রিটিসিজমকে সবসময় ওয়েলকাম করে এবং উনি কিন্তু জবাবদিহিতায় বিশ্বাস করে, সুতরাং অবশ্যই তাদেরও একটা দায়িত্ব আছে, তারা নেগেটিভ অ্যাটিটিউড না করে সরকারের যেই জায়গাটায় তারা হেল্প করতে পারবে সেটা যদি তারা এগিয়ে আসে তাহলে নিশ্চয়ই এটা আমাদের সকলের জন্যই কল্যাণকর হবে। ধন্যবাদ আপনাকে, আমি এই প্রসঙ্গে আবার কথা বলব, এখানে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। জি, এই প্রসঙ্গে আপনার কাছে আপনার সাথে আবার কথা বলবো, আমি চলে যাচ্ছি ব্যাসাত সালে প্রিন্স প্রিন্স ভাই আপনার কাছে, ইমরান সালে প্রিন্স, আপনি শুনতে পাচ্ছেন যে আমি আপনি যে আমার এখানে কারেন্ট চলে গিয়েছিল এই জন্য আমি, আচ্ছা আচ্ছা আমি আপনার কাছে যে প্রসঙ্গে আসতে চাচ্ছি সেটি হচ্ছে যে সরকার এবং বিরোধী দল এবং সবাই বিশিষ্ট জনরা সবাই যেটা বলছেন যে এই সংকটকালীন সময়ে কারো সমালোচনা না করে আমরা সবাইকে একসাথে কাজ করতে পারি, তো সেক্ষেত্রে আপনার দল একটি রাজনৈতিক দল হিসেবে একটি বাংলাদেশের একটি বিরোধী একটি রাজনৈতিক দল, সো সেক্ষেত্রে তাদের ভূমিকা কতটুকু পালন করতে সক্ষম হয়েছেন? আমি এই প্রসঙ্গে আপনার সাথে কথা বলব, তার আগে আমি একটা কল নিয়ে নিয়েছি। হ্যালো কল, আপনি কি শুনতে পাচ্ছেন? বাংলাদেশের যদি অত খেজমত করো, স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহর ছেলে আমেরিকা ধন্যবাদ কলার সম্মানিত অতিথিবৃন্দ, অবশ্যই আপনার নিশ্চয়ই আপনার কোশ্চেনটি বুঝতে পেরেছেন। জনাব ইমরান সালে প্রিন্স, আপনার কাছে যাচ্ছি যে প্রসঙ্গে কথা বলছিলাম যে বিরোধী দল হিসাবে তাদের ভূমিকা কতটুকু। হ্যাঁ, আমি একটু বলি, তো করোনা যখন শুরু হয় সারা বিশ্বে বিশেষ করে চীনে, তারপর থেকে আমরা এই ব্যাপারে কনসার্ন ছিলাম,
আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই আমরা কিন্তু সরকারের কাছে আহ্বান জানিয়েছিলাম আনুষ্ঠানিকভাবে যে সারা বিশ্বে করোনা ছড়িয়ে পড়বে, বাংলাদেশ থেকে ওইটা মুক্ত থাকবে না, এই ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করার জন্য। কিন্তু সরকার বলেছে যে তাদের প্রস্তুতি আছে, কোনো সমস্যা হবে না। সর্বশেষ গত 8ই মার্চ আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা হয়েছে শুধুমাত্র এই করোনা ইস্যুর উপরে। সেখান থেকে সবার সিদ্ধান্ত নিয়ে আমাদের দলের মহাসচিব সরকারের কাছে আহ্বান জানিয়েছিলেন যে এই ব্যাপারে সরকার যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং সম্মিলিতভাবে আমরা এটা যাতে মোকাবেলা করতে পারি দল মত নির্বিশেষে। কিন্তু সরকার আমাদের কথা কিন্তু কর্ণপাত করে নাই এবং সরকার বলেছে যে তারা প্রস্তুতি নিয়েছে, কিন্তু তাদের আসলে এই বিষয়ে কোনো যে প্রস্তুতি ছিল না এটা আজকে দিবালোকের মতো স্পষ্ট। বরঞ্চ তারা একটি উৎসব বা একটি জন্মদিনকে কেন্দ্র করে তাদের সমস্ত প্রস্তুতি কিন্তু আমরা দেখেছি। যদিও পরবর্তীতে এই করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে যখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতে অসম্মতি জানালেন বা তার সফর যখন বাতিল করলেন, তারপরে কিন্তু সরকার হয়তো এ ব্যাপারে সেই কর্মসূচি স্থগিত করে, কিন্তু ততক্ষণে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। তো যাই হোক, আমরা সম্মিলিতভাবে কিন্তু সরকারকে এই প্রস্তাব দিয়ে রেখেছিলাম এই ব্যাপারে ইয়ে করার জন্য, মানে পদক্ষেপ গ্রহণ করার জন্য। কিন্তু সরকার আমাদের সে কথা কিন্তু কর্ণপাত করেনি, বরঞ্চ সরকারের বড় বড় মন্ত্রীদের তখন আমরা বলতে শুনেছি যে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী, এই ব্যাপারে তারা নিজেরাই এককভাবেই সেটা মোকাবেলা করতে সক্ষম। তারপরেও কিন্তু আমরা প্রতিনিয়ত এখন পর্যন্ত কিন্তু আমরা বলেছি, আপনি বলছিলেন যে সরকার এই কথাটি কর্ণপাত করেননি, কিন্তু আমরা পৃথিবীর অন্যান্য যে উন্নত দেশগুলো ইউকে ইউএসএ জার্মানির মতো দেশগুলোতে সেখানেও কিন্তু সরকারি দল তারাই কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, সরকারি দল নিচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারাও কিন্তু এই করোনার বিষয়ে, তারা আপনারা দেখেছেন যে তাদের বিভিন্ন রাজ্যের যারা রাজ্য সরকার রয়েছে, বিভিন্ন অন্য দলেরও রয়েছে, তাদের সাথে কিন্তু পরামর্শ করছে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথেও তারা পরামর্শ করেছে। কিন্তু আমাদের দেশের সরকার কিন্তু সেটা করে নাই, বরঞ্চ আমরা যে প্রস্তাব দিয়েছিলাম আমাদের এই প্রস্তাবকে তারা যখন প্রত্যাখ্যান করলো বা আমলে নিল না, তারপরেও কিন্তু আমরা সরকারকে এই বিশেষ একটি বাজেট বা বরাদ্দ ঘোষণা করতে বলেছিলাম প্রায় 79,000 কোটি টাকার, কিন্তু সরকার কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করেনি। সরকার সেখানে পরবর্তীতে আরো কিছু কাটছাট করে যেটা বরাদ্দ ঘোষণা করেছিল সেটা হলো প্রণোদনার নামে একটা প্রতারণা। এখানে আমি তো এই জন্যই বলবো প্রতারণা, যে সেখানে প্রণোদনা মানে কি, জনগণকে ইনসেন্টিভ দেওয়া মানে সহযোগিতা করা, কিন্তু সরকার সেই প্রণোদনা না দিয়ে সেটা ব্যাংক নির্ভর একটি ঋণ প্রস্তাব তারা দিয়েছে, ঋণ বরাদ্দ করেছে, সেটা ব্যাংকই সেটা করবে, সরকারের কিন্তু কিন্তু অর্থ বরাদ্দ ছিল না, সরকারের অর্থ বরাদ্দ কম ছিল। এখানে মাননীয় সংসদ সদস্য বললেন যে সেখানে শিল্প ঋণে তাদেরকে 4% ইন্টারেস্টে দেওয়া হয়েছে, 4% ইন্টারেস্টে দেওয়া হয়েছে সেটা কিন্তু ঋণ না, সরি সেটা কিন্তু প্রণোদনা না, সেটা ঋণ। সেখানে হয়তো ইন্টারেস্টের হার কমিয়ে দেওয়া হয়েছে, এটা ঋণ, এটা মানে মানুষকে সরকারকে ব্যাক করতে হবে। তারপর আমি যেটা বলছিলাম যে সরকারকে আমরা বলেছিলাম একটি যৌথ টাস্কফোর্স গঠন করেন, যে টাস্কফোর্সে রাজনৈতিক দলগুলো থাকবে, বিশেষজ্ঞরা থাকবে, ডাক্তাররা থাকবে, অর্থনীতিবিদরা থাকবে, তারা বসে সম্মিলিতভাবে এটা আপনার এই মোকাবেলা করবে। আমরা দলগতভাবেও আমাদের এই সরকার নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলিকে আমরা চাপা দিয়ে আমরা কিন্তু সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম। এখানে মাননীয় গভর্নর, সাবেক গভর্নর, তিনি বললেন যে এই সময় রাজনীতি নয়, আমরা মানুষকে বাঁচানোর জন্য যেন আমরা সমালোচনা না করে আমরা মানে সরকারকে সহযোগিতা করি। আমরা কিন্তু মানুষকে বাঁচানোর জন্যই সরকারকে প্রস্তাব দিয়েছিলাম সম্মিলিতভাবে এটা প্রতিরোধ করতে, কিন্তু সরকার কিন্তু সেটা করে নাই। সরকার তার এককভাবেই সেই সেটা করতে গিয়ে লেজ গোবরে পরিস্থিতি করে ফেলে ফেলেছে, হজবরল করে ফেলেছে। সেখানে আপনার ত্রাণের জন্য যেরকম মানুষের হাহাকার, এখানে আপনি বলেছিলেন মানুষ, মাননীয় সংসদ সদস্যকে মানুষ, উনি বলেছেন কেউ মারা যায়নি, ঠিক আছে মারা যায়নি, আমরা তো এটাও দেখেছি মানুষ অর্ধাহারে অনাহারে ঢাকায় শহরে রাজপথে ঘুরে বেড়াতে সামান্য ত্রাণের জন্য, সেই ত্রাণের জন্য ত্রাণের গাড়ি লুটু হয়েছে বিভিন্ন এলাকায়, এটা কি ওনাদের দৃষ্টিতে নাই? নিশ্চয়ই আছে। ত্রাণের জন্য 2-3 জন আত্মহত্যাও করেছে, সেটাও তো আমরা দেখেছি পত্রিকায়, সব বিষয়ে ত্রাণ চুরির পেপারে হয়তো সব পত্রিকায় আসে নাই, কিন্তু বাস্তবতা কি, যে ত্রাণ দেওয়া হয়েছে, আমি তো একটু আগেই পরিসংখ্যানে বললাম মাথাপিছু আপনার 3 কেজি করে চাল বরাদ্দ হয়েছে, সেই চাল নিয়েও কিন্তু ক্ষমতাসীনরা আপনার অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, সেখানে আপনার মুখ দেখে দেখে যারা আওয়ামী লীগ পরিবারের তাদেরকে শুধু সহযোগিতা দিয়েছে, অন্য কেউ কিন্তু এই সহযোগিতা পায়নি। ধন্যবাদ ইমরান সালেহ প্রিন্স আপনাকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আপনি দর্শকদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে কিছু একটা বলুন।
না, আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আজকে দেশের যে পরিস্থিতি, এই যে আজকে আমরা সকলেই সম্মিলিতভাবে যেন পরিস্থিতিটা আমরা মোকাবেলা করতে পারি, আমরা সরকারকেও বলবো শুভ বুদ্ধির যেন উদয় হয়, সকলে সম্মিলিতভাবে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। আজকে দেখেন এই যে করোনা পরিস্থিতি আজকে বাংলাদেশে কিন্তু উচ্চ থেকে উচ্চতরে যাচ্ছে, আপনার সংক্রমণের হার বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে, কিন্তু সরকারের কিন্তু এইখান থেকে থেমে থামানোর কোনো উদ্যোগ নাই। এই যে লকডাউন, সরকার তো বাংলাদেশে লকডাউন দেয় নাই, সাধারণ ছুটি ঘোষণা করেছে, কিন্তু আজকে সারা বিশ্বে যখন পরিস্থিতির নিয়ন্ত্রণে আসছে তারা কিন্তু লকডাউন গুলো প্রত্যাহার করছে, কিন্তু বাংলাদেশ সরকার কি করলো, যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন তারা সাধারণ ছুটি প্রত্যাহার করলো। গত 20 দিন ধরে আমরা শুনছি রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন, সেখানে আপনার লকডাউন করবে, বলেন তো কোথায় লকডাউন হয়েছে? লকডাউন কেন করছে তারা? ধন্যবাদ আপনাকে, আজকে করে তাহলে তাদের যে আগে সিদ্ধান্ত। জি ধন্যবাদ প্রিন্স ভাই, আমি আমি চলে যাচ্ছি জনাব মাননীয় সংসদ সদস্য আপনার কাছে সেলিনা আহমেদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, তো আপনি দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু একটা বলুন। যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে আমাদের এই নিজেদের জীবনকে বাঁচাতে হবে, এবং সরকার যে মাননীয় সংসদ সদস্য যাতে জনগণ আপনার সেলিম আহমেদ পায় বেঁচে থাকে। মাননীয় সংসদ সদস্য আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। আমি একটি কথা বলবো যে যেটা বললো যে 4% সুদ যেটা ব্যাংকে দিতে হবে এটা দিতে হবে, কিন্তু ব্যাংক কিন্তু 4% নিবে না, ব্যাংক কিন্তু 9% নিবে, এবং এই 5% কিন্তু সরকার দিবে। তো এটাও একটু বলেন, এটাও না ঠিক আছে যে 5% সেটাও একটা প্রণোদনা, সরকারের প্রণোদনা শুধু 4%ই, সরকারের প্রণোদনা ওই 4%ই, হ্যাঁ, যেটা সরকার দিচ্ছে সুদ, কিন্তু বাকিটা তো হচ্ছে ব্যাংক ঋণ। আজকে ব্যাংকগুলো তো ফোকলা হয়ে গেছে, ব্যাংক কোথা থেকে ঋণ দিবে? সরকারের কোষাগার থেকে যদি ব্যাংকগুলোকে বিশেষ বরাদ্দ না দেওয়া হয়, ব্যাংকগুলো তো বলছে আমরা দিতে পারবো না, তারা তো হাত গুটিয়ে বসে আছে। জি অসংখ্য, আমাদের আমাদের সময় প্রায় শেষ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে জয়েন করার জন্য। যেন পরবর্তী যে কোনো অন্য কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে, আবার কথা বলবো আমরা এই প্রসঙ্গে। দর্শক দেখছিলেন আয়ন জার্নাল, কথা বলছিলাম সারা বিশ্বের সংবাদ প্রবাহনে, চলে এসেছি অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।